আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, আমি তাহলে আরেকটা কোশ্চেন করি, যেহেতু আসিফ ভাই উনি মেবি আসবে একটু পরে। তো আমি আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, মেইনলি খুবই মানে প্রাইমারি কোশ্চেন। বাট প্রাইমারি লেভেল অফ কোশ্চেন হলো এটা থেকে অ্যাকচুয়ালি মেইন যে বিলিফ সিস্টেমটা সেটা মেইনলি এখান থেকেই আসে। তো এক্সিস্টেন্স অফ গড থেকে গডের যে মেইন ইয়েটা সেটা হচ্ছে সবকিছুর শুরু ডেফিনেটলি একটা কিছু, ডেফিনেটলি একটা কিছু থাকবে। অ্যান্ড আমরা যদি মানে ডেরিভেটিভ হিসাবে চিন্তা করি, আমরা যদি সোর্স ধরি যে এটা একটার পর একটার পর ভাই একটা, বলা বলা যায় না যে সবকিছুর কোনো না কোনো বিগিনিং আছে জিনিস বলা যায় না। দেখেন, ইউনিভার্সের বিগিনিং আমরা যখন ধরি বিগ ব্যাংটা থেকে ধরি, তো বিগ ব্যাং কিন্তু আমাদের ইউনিভার্সের মানে ক্রিয়েশন না, এটা থেকে আমাদের ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। যে এটা এটাই আমাদের ইউনিভার্স, মানে এই পয়েন্টে আমাদের ইউনিভার্স অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসছে এরকমটা না। এই পয়েন্টটাকে কি বলা হয়, এই পয়েন্টটা হচ্ছে এক্সপ্যানশনটা শুরু হয়েছে, আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশনটা শুরু হয়েছে। এর আগে কোন স্টেটে মহাবিশ্ব ছিল কিনা, কোন স্টেটে ছিল, এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। সলিড তথ্য নাই, মানে একেবারে ইম্পেরিক্যাল কোনো তথ্য নাই যেটার উপর আমরা ভিত্তি করে বলতে পারবো যে এইভাবেই ছিল, এরকম আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাছে যেটা আছে যে একসময় আমাদের ইউনিভার্সের সবকিছু একটা ক্লোজ, খুব ছোট একটা জায়গার মতো ছিল, দেন আমাদের ইউনিভার্সটা এক্সপ্যান্ড করা শুরু করছে। এর বাইরে আমরা যদি বলি যে এটার একটা বিগিনিং ছিল, এটার একটা এই ছিল, এটা একটা সেই ছিল, এগুলো আমাদের স্রেফ ধারণা থেকে বলা, ধারণা থেকে বললে তখন আপনি লজিক মেক করতে পারবেন না। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু মানে নর্মালি আমাদের ব্রেন যেভাবে কাজ করে, সবকিছুর মানে ডিটেকটিভ ব্রেন যেভাবে কাজ করে, যে সবকিছুর একটার পর একটা ট্রেস করে যে এটা কোত্থেকে আসলো, দেন এটার থেকে এটা কোত্থেকে আসলো। এটা সো এটা ওইভাবে এটাকে আপনি কখন বলবেন, আপনি যদি এটার সাথে ইউনিভার্সকে মিলাতে চান তাহলে এটা হবে আর্গুমেন্ট, এটা হবে ফ্যালাসি অফ কম্পোজিশন। আমি আপনাকে যদি একটু মানে একটু যদি ব্যাখ্যা করি ফ্যালাসি অফ কম্পোজিশন জিনিসটা কি, ধরেন আপনি সেল নিয়ে গবেষণা করেন, রাইট? আপনি আপনি একটা আর্টিকেল লিখলেন যে সেল নিয়ে, আপনি বললেন যে সেল হচ্ছে এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। তো এখন যদি আপনি বলেন যে সেল খালি চোখে দেখা যায় না, সুতরাং মানুষের শরীর সেল দ্বারা গঠিত, এই জন্য মানুষকে খালি চোখে দেখা যায় না। আপনি মিলাইতেছেন একটার পর একটা, একটার পর একটা মিলাইতেছেন, বাট দুইটা মিলাইলে যে সেলের প্রপার্টি পুরাটাই শরীরের মধ্যে যদি দিয়ে দেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনার মানে আপনার আর্গুমেন্টটা কোনো সাউন্ড আর্গুমেন্ট। আপনি মিলাইতেছেন যে হ্যাঁ আমি এই জিনিসটা দেখতেছি, এটার একটা বিগিনিং আছে, আপনার একটা বিগিনিং আছে, আমার একটা বিগিনিং আছে, এই জন্য ইউনিভার্সের একটা বিগিনিং আছে। আমাদের বিগিনিং থাকবে যে ইউনিভার্সেরও বিগিনিং থাকবে, এটা বলা যায় না। এই জিনিসটা যদি কেউ দাবি করে তাহলে সেক্ষেত্রে হবে ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনি যদি জানতে চান ফ্যালাসি অফ কম্পোজিশনটা আরেকবার গুগল করে দেখতে পারেন, আপনি মানে বুঝে যাবেন ফ্যালাসি অফ কম্পোজিশনটা কি, কেন ফ্যালাসি অফ কম্পোজিশনটা কাজ করে। যেমন আমি আর যদি আরেকটু ইয়ে করে বুঝাই, ধরুন কোনো দুইটা অ্যাটম কখনো কিন্তু একটা আরেকটার সাথে স্পর্শ করতে পারে না, দুইটা অ্যাটমের মধ্যে অনেকখানি ফাঁকা জায়গা থাকে, এমটি স্পেস থাকে, দুইটা অ্যাটম কখনো একটার সাথে আরেকটা মানে মানে টাচ করতে পারে না, ওটার মাঝে অনেকখানি এমটি একটা স্পেস থাকে। এখন যদি আমি বলি ভাই দুইটা অ্যাটমই যেহেতু মানে একটা আরেকটা টাচ করতে পারে না, সে তো আমি কিভাবে কলির মধ্যে থাপ্পড় দিবো, আমার তো থাপ্পড় দেওয়া পসিবল না, আমাদের অ্যাটমই তো লাগবে না। এই দুইটা প্রপার্টি কিন্তু সেম না, অ্যাটমের প্রপার্টি আমার হাত আর কলির মধ্যে শরীরের প্রপার্টি কিন্তু এক না। এই দুটা যদি আপনি একসাথে মিশান তাহলে যে জিনিসটা হবে সেটা হবে ফ্যালাসি অফ কম্পোজিশন। আমাদের আচ্ছা, আশেপাশের যে কোনো কিছুর প্রপার্টি আপনি পুরো ইউনিভার্সের উপরে ফেলাইলে ঠিক সেভাবে ফ্যালাসি অফ কম্পোজিশন কম্পোজিশনে পড়ে। আপনার ইউনিভার্সের বিগিনিং আছে কিনা সেটার জন্য ইউনিভার্সের বিগিনিং আছে কিনা সেটার সপক্ষে প্রমাণ দিতে হবে, ওটা না দিয়ে যদি মানুষের আছে এই জন্য ইউনিভার্সেরও আছে, এই জিনিসটা হচ্ছে ফ্যালাসি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে মানে ধর্মর দিক থেকে চিন্তা করলে যেটা মনে হয়, মানে আমাদের নলেজ তো আস্তে আস্তে যুগের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধি হয়, আস্তে আস্তে বিভিন্ন সাইন্টিফিক নলেজ আমাদের কাছে আসে, দেন আমরা আস্তে আস্তে ওগুলা দিয়ে মেবি ধর্মের সাথে কম্পেয়ার করি। অ্যান্ড তখন বিভিন্ন জিনিস আমরা আমরা মেইনলি সবসময় সত্যতাটা যাচাই করার চেষ্টা করি, মানে আমাদের হাতে যে নলেজ আছে সেটা দিয়ে। সো প্রফেসি গুলা হয় কি, যে এই যতগুলা প্রফেসি করা আছে, সো প্রফেসি গুলা হয় হচ্ছে ওয়ান অফ দ্য মেইন টুল ওই সত্যতাটা যাচাই করার জন্য। শোন ভাই, আপনি আপনি কি কোনো ইয়ে দেখেন, কোন সিটকম টাইপের কোনো কিছু দেখেন, সিচুয়েশনাল কমেডি সিটকম, কোন সিটকম সিরিজ? হ্যাঁ, অনেক কিছুই তো দেখা হয়। আপনি এর থেকে ভালো ভালো প্রফেসি সিমসনস এর মধ্যেই পাবেন। হ্যাঁ, সেটা তো সেটা জানি, সিমসনসে তার পাওয়া মানে যায় এই না যে সেটা। সিমসনস, হ্যাঁ তার মানে এই না যে যে আমরা সিমসন এর ক্যারেক্টার গুলোকে যে মানে ওরশিপ করা শুরু করবো, ওটা ওটা মানে ইয়ে প্রফেস মধ্যে কোনো প্রফেট বসে আছে প্রফেসি করতেছে, এটা আমরা মেনে নিব, ফিউচার আসিফ আমার ভাই মধ্যে যদি, যে আমরা এই কাজ করতে যাবো এরকম তো না। আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? আসিফ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন কি আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাই জি জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ আসিফ ভাই কাইন্ডলি ফারাজ যদি ভাই, কাইন্ডলি, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু বলে নিই। ফারাজ ভাই, আমরা যদি কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়ি যেটাকে আমরা সবাই বিদ্রোহী কবিতা হিসেবে জানি, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, এই কবিতার দুটা লাইন, হ্যাঁ বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, এটা কি কাজী নজরুল ইসলামের একটা প্রফেসি ছিল যে তিনি আগেই জানতেন যে আমাদের কাছে এখন স্মার্টফোন আসবে,
সেই স্মার্টফোনটা আমরা হাতের মুঠে পুরে আমরা পুরো ইন্টারনেট সারা পৃথিবীর সমস্ত তথ্য আমাদের হাতের মুঠোতে চলে আসবে। এটা কি কাজী নজরুল ইসলামের একটা প্রফেসি ছিল? উনি বলেছেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, তার মানে আমাদের আপন হাতের মুঠোয় কিন্তু এখন। কাজী নজরুল এটা জানলো কিভাবে ভাই? কিভাবে জানলো আমাকে বলেন, কিভাবে জানতে পারলো যে আপন হাতের মুঠোয় করে যে সবকিছু দেখা যাবে? এটা কিভাবে কাজী নজরুল ইসলাম জানতে পারলো বলেন, যদি বিশ্বাসই না করেন। মানে দেখেন এখানে কিন্তু কাজী নজরুল ইসলামকে তাহলে আমাদের এখন একজন প্রফেট, হ্যাঁ, ঈশ্বর প্রেরিত প্রফেট হিসেবে মেনে নিতে আমরা কিন্তু বাধ্য। চলেন আমরা কালকে থেকে কাজী নজরুল ইসলামকে বাঙালি নবী হিসেবে, কারণ এই যে দেখেন আপনি একদম মিলে যাচ্ছে, খাপে খাপ মিলে যাচ্ছে। এখন আমি রবীন্দ্রনাথের কবিতা থেকে আমি রূপক হিসেবে বুঝাইতো, খাপে খাপ মিলতো না, রূপক হিসেবে কিভাবে মিলতো? মানে উনি আগে থেকে জানতেন, এই জিনিসটাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। আপনি আপনি কাফের হিসাবে মানবেন না, বাট আমরা তো বিশ্বাস হিসাবে এটা তো দেখতেই পারতেছি। আপনি তো আমাদেরকে অন্ধবিশ্বাস করাইতে পারবেন না, এটা তো বিশ্বাস হিসাবে দেখাই যায়। আমি এটা তো ইমান এনেছি কাজী নজরুল ইসলামের উপর। এবং যাদের মনে হচ্ছে কি মানে পাপ, তারা এটা বুঝতে পারবে না। এটা যে কাজী নজরুল ইসলামের যে প্রফেসি এবং এটা যে তার ভবিষ্যৎবাণী, যাদের মনে কুফরি থাকবে তারা কিন্তু এটা বুঝতে পারবে না, বুঝছেন? যারা ওই হিন্দু রবীন্দ্রনাথকে পছন্দ করে তারা তো অবশ্যই বুঝতে পারবে না। একদম একদম। তাহলে আমি কি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কয়েকটা প্রফেসি আপনাকে দেখাবো পারাল ভাই? কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার হেডফোনটা চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে। না না ভাই, আমি বুঝতে পেরেছি। আমার কাছে গোটা দশেক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রফেসি আছে, গোটা দশেক শেক্সপিয়ারের প্রফেসি আছে। কারটা দেখাতে হবে খালি বলবেন, আমি খটাখট মেরে দিই। না কারণ কোরআন যেহেতু একটা সেনসিটিভ বুক, যেহেতু কারণ এটার যদি কোনো প্রফেসি মিথ্যা হয়ে যায় তখন তো পুরো গ্রন্থটা মিথ্যা প্রমাণিত হবে। সো সেই জন্য যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার, সো এই জন্য আমি মানে ডিরেক্টলি বলবো, যেহেতু মানে আপনার যেহেতু অনেক রিসার্চ করেন এন্ড আমি রিসার্চ টুকটাক করা হয় বাট ওরকম এক্সটেন্সিভলি যেহেতু করা হয় না, সো এরকম কোন প্রফেসি কি কোরআন করেছে যে ভুল? শোভন ভাই একটা একটা মজার জিনিস খেয়াল করেন, আপনি প্রফেসি নিয়ে আসছেন একটা ব্যক্তির, যে সে ব্যক্তি এখানে একটা প্রফেসি করছে, সেই ব্যক্তি প্রফেসি করছে, ডু ইউ নো হাউ ডিড হি ডাই প্রফেট? হ্যাঁ হ্যাঁ, বিশ বিশ খেয়ে মারা গেছে আর কি। তিনি কি জানতেন এটা আমাদের বেশ ছিল? না না ডেফিনেটলি, মানে ওইভাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি এটা প্যাথেটিক। মানে যে লোক প্রফেসি করে সে মানে তার নিজের মৃত্যু সম্পর্কে, আপনি যিনি যিনি প্রফেসি মানে উনি প্রফেসি করছেন এটা নিয়ে মানে এটাকে কনসিডারেবল কোনো কিছু ইয়া করতেছেন, তিনি যখন মানে বলে দিবেন যে হ্যাঁ এই দুই সেন্স থেকে এটা একটা স্টুপিড জিনিস। না আমি ওই সেন্স থেকে বলছি না যে প্রফেট প্রফেসিটা করছে, আমি ওই সেন্স থেকে বলছি কোরআনের প্রফেসিটা, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ মানুষই প্রফেটের বিভিন্ন কথা দেখা যায় যে কিন্তু যে না এটা ভুল হতে পারে কারণ মানুষ মিলে না, এই জন্য এই সেন্স থেকে মিলে না, এই জন্য কেননা নবী মোহাম্মদ সম্পর্কে যে হিসেবে দাবি করা হয় যে উনি নিজ থেকে কোনো কথাই বলতেন না, উনি যেটা বলতেন সেটা হচ্ছে আল্লাহ তাকে দিয়ে যেটা বলাইতেন। উনি কিন্তু এমন না যে মানে নিজ সম্পর্কে ওখানে মানে ইয়েই হয় নাই, উনি কিন্তু একটা কামড় দিয়েছেন, ওটার মধ্যে কামড় দেওয়ার পরে যখন ওখানে টেস্ট পাইতেছেন, কারণ ওটা এতটাই ইয়া ছিল যে আপনি কামড় দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে এটার মধ্যে এত পয়জন, মানে সে মহিলা এত বেশি পয়জন ইয়া করছে, এবং সে যে একটা কামড় দিচ্ছে তার শিরা মানে মাড়ির ভিতরে বেশি মানে পয়জনটা ছড়াই গেছে, চিন্তা করেন সেটা কি লেভেলের পয়জন ছিল। তো সে ওটা কামড় দেওয়ার পর টেস্ট পাইছে, টেস্ট পাওয়ার পর সে প্রফেসি করা শুরু করছে যে আমাকে একজন এসে বলে গেছে, জিব্রাইল টিব্রাইল এসে বলে গেছে এর মধ্যে পয়জন আছে। তার একজন সাহাবি সেও খাওয়ার পর টেস্ট পাইছে, তার কিন্তু জিব্রাইলের দরকার হয় নাই, সেও খাওয়ার পর টেস্ট পাইছে, কিন্তু সে যখন দেখতেছে মোহাম্মদ তার মুখে দিতেছে তখন সে বলছে আচ্ছা ঠিক আছে নবী মোহাম্মদ যেহেতু খাইতেছে সেখানে কোনো সমস্যা নেই, খাও, এ খাই গে তো ওই জায়গায় শেষ। সে টেস্ট করা, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্যই আমি প্রফেটের ডিরেক্ট যেসব মানে যেগুলাকে হাদিস বলা হয় আমি সেগুলাকে টেম্পোরারি ইগনোর করছি, যে শুধুমাত্র জন্য শুধুমাত্র আমি কোরআনের মধ্যে ঠিক আছে, কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে হাদিস বা বললে বলো যে বিকজ উনি একজন মানুষ ছিল, মানুষ মাত্র, ভুল হতে পারে বা ই হতে পারে। এটা একটা ভুল কথা হবে। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সংশয় .com এ ঢুকে কোরআন সংকলনের ইতিহাস আর্টিকেলটা পড়েন, আপনি ওইখানের মধ্যে পাবেন আপনি মানে কোরআনটা যেভাবে সংকলিত করা হয়েছে এবং হাদিসটা যেভাবে সংকলিত করা হয়েছে দুটা প্রসিডিউর কিন্তু একই, দুটা প্রসিডিউর মধ্যে খুব বেশি ডিফারেন্স কোনো কিছু নেই, এমনকি আপনি বলতে পারবেন যে হাদিসের গ্রেড দেখে আপনি তাও যাচাই বাছাই করতে পারবেন যে কোনটা সহি কোনটা কোনটা দৈফ কোনটা হচ্ছে গিয়ে হাসান, আপনি কিন্তু এই তিন ক্যাটাগরিতে মানে বিভক্ত করতে পারবেন, কোরআনে আপনি সেটাও করতে পারবেন না। কোরআন যে আনচেঞ্জড এই জিনিসটা কতটুকু সত্য, মানে মানে অনেক আগের লাইক 1400 বছর আগেকার কোন স্ক্রিপচারের সাথে মানে যেটা বলা হয় যে এখনকার স্ক্রিপচার মিলিয়ে দেখা যে স্ক্রিপচারটা আনচেঞ্জড একদম মানে সেম টু সেম ইয়ে পাওয়া যায়, এটা সত্যতা কতটুকু? এটা একটা ভিন্ন আলোচনা, এটা আপনি আসিফ ভাইয়ের সাথে করেন, আপনি উনি আপনাকে এইটা সম্পর্কে মানে ঈশা সংশয় .com এ লেখাও আছে যে আর্টিকেলটা, আসিফ ভাই একটু ফ্রি হলে বলে দিবেন আর্টিকেলের নামটা আমার কাছে 30 সেকেন্ডে আমি আমি আপনাকে একটা মানে ভিন্ন পার্সপেক্টিভ থেকে জিনিসটা বলি।
কোরআনের যে একটু আগে কথা হচ্ছিল নাসিক মানসুক আয়াত নিয়ে, কোরআনের ধরেন যে আয়াত গুলা এমন আয়াত আছে মানসুক যে মানে আগে এক ধরনের আয়াত আসছিল, পরবর্তীতে চেঞ্জ করে অন্য ধরনের আয়াত করা হয়েছে, ওটা আগের আয়াত গুলা হচ্ছে গিয়ে মানসুক, ঠিক আছে? এই এক ক্যাটাগরির মানসুক। আরেক ক্যাটাগরির মানসুক হচ্ছে কোরআনে হুকুম আছে, কোরআনে মানে সরি ওই হুকুমটা ইসলামে আছে কিন্তু আয়াতটা কোরআনে নাই, হুকুমটা ইসলামে আছে কিন্তু আয়াতটা কোরআনে নাই, এইভাবে মানসুক আছে। ফর এক্সাম্পল দৌড়া মারার ইয়েটা যে যারা রজমের আয়াত, রজমের রজম আয়াত সরি রজমের আয়াতটা, রজমের আয়াতটা হচ্ছে আপনি কোরআনে ওই ইয়াটা নাই, কোরআনে ওই আয়াত নাই, বাট হচ্ছে গিয়ে আপনি রজম করতে পারবেন মানে ইয়ে করতে পারবেন যে যারা আছে। ভাই আপনি আপনি ব্যাখ্যা করেন ভাই, এটা এটা রজমের আয়াতটা কোরআনে ছিল এক সময় কিন্তু পরবর্তীতে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। হযরত ওমর বলতো যে এক সময় তো এরকম আসবে যে লোকজন বলবে কোরআনে তো আমরা রজমের আয়াত পাই না, তাহলে আমরা রজম করবো কিভাবে। হযরত ওমর এটা নিয়ে আশঙ্কা পর্যন্ত প্রকাশ করতেন যে লোকজন তো কিছুদিন পর ভুলে যাবে যে রজমের আয়াত যে কোরআনে ছিল সেটা তো লোকজন ভুলে যেতে পারে, এটা নিয়ে হযরত ওমর পর্যন্ত আফসোস করতো যে কোরআনে তো এটা নাই। মানে আব্দুল্লাহ ইবনে মাসুদ যিনি ছিলেন কোরআনের সবচেয়ে বড় মানে পণ্ডিত, কোরআনের উপর সবচেয়ে বড় পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে মাসুদ নিজে বলতেন যে আমার মতো কোরআন মুখস্থকারী আর কেউ ছিল না, আমার মানে চারজন ব্যক্তি ছিল, নবী মোহাম্মদ সার্টিফিকেট দিছিল চারজন ব্যক্তিকে যে এদের কাছ থেকে কোরআন শিক্ষা করবা তোমরা, এরা চারজন কোরআন সম্পর্কে সবচেয়ে ভালো জানে, এই চারজনের থেকে নিবা তোমরা। তাদের মধ্যে একজন আছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। হযরত ওসমান যখন কোরআন সংকলন করে সেই কোরআনের সবচেয়ে তীব্র বিরোধিতা করছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ, এবং তিনি বলছিলেন এই কোরআনের ভিতরে কিছুই হয় নাই, ঠিকঠাক হয় নাই, পুরো ভুলভাল সব জিনিসপত্র দেওয়া আছে। এবং যে কোরআনের সংকলনের কমিটির প্রধান ছিল আব্দুল্লাহ হাসান ইবনে সাবিত, সে ছিল একজন কাফারের বাচ্চা, যখন আমি ইসলাম কবুল করি সে ছিল একজন কাফারের বাচ্চা, এইভাবে গালি পর্যন্ত দিছে যে এই কোরআন কি হয়েছে, কি বানাইছে, কি কোরআন লিখছে এটা। তিনি অত্যন্ত বিরক্ত ছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এটার বিরোধিতা করে গেছিলেন, ওসমানের কোরআনের শেষ দিন পর্যন্ত বিরোধিতা করেছিলেন, যিনি ছিলেন কোরআনের উপরে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন আব্দুল্লাহ ইবনে মাসুদ। যদি রেফারেন্স লাগে আমি একটু পরে কম্পিউটারে বসে আমার রেফারেন্স বের করবো। ফারাজ ভাই আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নবী মোহাম্মদ হচ্ছে গিয়ে রাতের বেলা তো সাহাবিদের পাহারায় রাখতো, নিজের নিরাপত্তার জন্য সাহাবিদেরকে পাহারায় রাখতো। বুখারী শরীফের হাদিস তাওহীদ পাবলিকেশনস 2885 নম্বর হাদিসে যেটা বলা আছে যে এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আশঙ্কা প্রকাশ করলেন এবং সাহাবিদেরকে ডেকে বললেন যে আমার সাহাবিদের মধ্যে কি এমন কোন যোগ্য ব্যক্তি নেই যে রাতে আমার পাহারায় থাকবে। এই যে মানে নবী মোহাম্মদ যদি এতই ভবিষ্যৎ জানে এবং তার কাছে জিব্রাইলের ডাইরেক্ট কানেকশন একদম মানে মেসেঞ্জারে মনে করেন সাথে সাথে অ্যান্সার দেয়, হ্যাঁ সিন হয়ে যায় সাথে জিব্রাইলের সাথে ডাইরেক্ট মেসেঞ্জারে কথাবার্তা বলে, হ্যাঁ আল্লাহর সাথে ডাইরেক্ট মেসেঞ্জারে কথাবার্তা বলে, এইরকম একজন ব্যক্তি যিনি বিশ্বাস করে যে জন্ম এবং মৃত্যু হচ্ছে সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহ যখন চায় তখনই মানুষ মারা যায়, এরকম একজন ব্যক্তি কেন রাতের বেলা একজন সাহাবিকে পাহারায় রাখবে মৃত্যু ভয়ে ভীত হয়ে? আচ্ছা আচ্ছা ভাই, যদি ওইখানে তার মানে মৃত্যুটা আল্লাহ লিখে রাখে তাহলে কি একজন কেন, হাজার জন পাহাড়ি রাখলেও কোনো ডিফারেন্স আসবে? নো মানে আল্লাহ পাক যদি ওই রাতে মৃত্যু লিখে রাখে তাহলে 5,000 কোটি লোক আইনা সাহারা দিলেও কিছু লাভ নেই। আর যদি তার কপালে মৃত্যু না থাকে তাহলে সে যদি কাফেরদের ঘরে যায় তার বিছানার বিছানার উপরে তার উপরে যায় ঘুমায় তাহলে কি তারা তারা মারতে পারবে? না মারতে পারবে না। আমি তো আরো অনেকগুলো দলিল বের করতে পারতাম কিন্তু আমি দেখতেছি যে আমার শেষ হয়ে গেছে ফোনে, আমি তাহলে চার্জ দিয়ে আবার একটু আসতেছি। আপনি চার্জ দিয়ে আসেন, সমস্যা নেই। আমাকে কি জাস্ট মানে কয়েকটা লিংক এরকম দেওয়া যাবে যেগুলো মানে যেহেতু মানে আমার রিসার্চটা খুব তেমন একটা বেশি না, তো এরকম কোনো কিছু কি দেওয়া যাবে যেটা কোরআনে ডিরেক্টলি মেনশন করা আছে কিন্তু সেটা ঘটেনি বা যেটা হওয়ার কথা ছিল কিন্তু ওরকম ঘটেনি, এরকম কি যদি মানে কয়েকটা রেফারেন্স বা কোনো কিছু কি দেওয়ার মতো আছে কিনা? শোভন ভাই কোরআনে কিন্তু মানে স্পেসিফাই করে কোনো কথা বলা নাই, ওইখানে ভাষা ভাষা কিছু কথা, আপনি কোরআনের যে কোনো আয়াত করবেন দেখবেন কিছু ভাষা ভাষা কথাবার্তা বলা আছে এবং কোনো প্রফেসি কোনো ভবিষ্যতে কি হবে না হবে এরকম সরাসরি কখনো কিছু বলা নাই, এক্সাক্টলি প্রিসাইজলি কোনো কথা কোরআনে বলা নেই। কোরআনে ভাষা ভাষা কিছু মানে ভূমভাং দেওয়া আছে যেটা সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে একই রকম, আপনি দেখবেন যে ভাষা ভাষা কিছু ভূমভাং দেওয়া আছে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কোরআনের প্রফেসি এটা কোনটা আছে যেটা ভুল হয়েছে, এইভাবে তো ভাই বলা সম্ভব না। তার চেয়ে ভালো হয় কোরআনের প্রফেসি কোনটা আছে সেটা যদি আপনি আমার কাছে নিয়ে আসেন তাহলে আমি সেই আয়াতটাকে অ্যানালাইসিস করে আমি দেখাতে পারবো আপনাকে যে সেইটার ভিতরে আসলে এক্সাক্টলি আসলে কি বলা আছে, তখন আমি বলতে পারবো। আচ্ছা আসলে তাহলে পরবর্তীতে আমি জয়েন জয়েন যদি করি তাহলে এরকম স্পেসিফিক মেবি আয়াত নিয়ে আসা ডিসকাস করাটা বেটার। আর একটা জাস্ট এক মিনিট, হ্যাঁ স্পেসিফিক কোন আয়াত নিয়ে আসবেন, আয়াত নিয়ে আসবেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা বিজ্ঞানের সাথে মিলে গেছে বা মানে বৈজ্ঞানিক গবেষণার সাথে এখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা বিজ্ঞানময় একটা ভাব, এটাও নিয়ে আসতে পারেন, এখনো করতে পারেন কিন্তু তাহলে আমাকে 10 মিনিট পরে আপনি আমি যুক্ত আবার যুক্ত হতে পারি, 10 মিনিট পরে যুক্ত হয়ে আমি যদি ব্যস্ত থাকি তাহলে চার্জ নেই, ব্যস্ততা নাই কিন্তু আমার হেডফোনে চার্জ নেই, এটা হচ্ছে সমস্যা।